2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কোটি কোটি টাকা দিয়ে বড় বড় নেতা কিনেছিল, তৃণমূলের নেতা, অন্যান্য দলের নেতা কিনেছিল, কিন্তু ভোট শেষ হতেই তাদের আকাল ঠিকানায় এসে গেছে। তারা বিজেপি ছাড়ছে, দলে দলে বিজেপির বড় বড় নেতা তারা বিজেপি ছাড়ছে, তাদের টাকা শেষ হতেই তাদের আকাল ঠিকানায় এসে গেছে। তারা বিজেপির মুখে লাথি মেরে বিজেপি ছেড়ে তৃণমূলে আবার ফিরে আসতেছে। তেমনই একটি আজকে খবর উঠে আসছে, দুই অভিনেতা বড় বড়, তারা বিজেপিতে যোগদান করেছিল কিন্তু ভোটের পরেই তাদের সাথে বিজেপি খারাপ ব্যবহার করার কারণে তারা বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। এবার বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন সরাসরি শুনে নেব। কিছু দেখতে পাচ্ছি না, তো সেই জন্যই আমার এই ডিসিশনটা নেওয়া এবং আজকে আমার এই মানে অফিশিয়ালি স্টেটমেন্টটা দেওয়া। আমরা এর আগে দেখেছি আপনি বলেছিলেন যে আপনি রাজনীতি থেকে দূরে রয়েছেন, আপনি শুধুমাত্র এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। নির্বাচনের ঠিক আগে আপনি যখন বিজেপি যোগদান করেন আপনি প্রার্থী হননি, কিন্তু আপনার ফিয়ান্সে তিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তো কোনোভাবে তৃণমূল কংগ্রেসের কারোর সঙ্গে কি যোগাযোগ হয়েছে বা আপনি পরবর্তীকালে কোনো দলে যাওয়ার কথা কি ভাবছেন? এই মুহূর্তে তো না, এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে মানে আমি কাজ নিয়ে একটুখানি ব্যস্ত আছি এবং আমার শুটিং পরপর চলছে এবং অনেকে লিখছে হয়তো যে বা আসল কথা বলুন যে বা বিজেপিতে গেছেন বলে তৃণমূল থেকে কাজ করতে দিচ্ছেন, একদমই না। আমি উল্টে আরও বিজেপিতে জয়েন করার পর আরও প্রচুর কাজ করেছি এবং ইনফ্যাক্ট তোমরা নিজেরাও জানো যে আমার পরপর ব্যাক টু ব্যাক সিনেমা শুটিং চলছিল এখানে এবং ওই পার বাংলা দুদিকেই। তো আমার সেটা নিয়ে কোনো সমস্যাই হয়নি এবং আমি এটা বলতে চাই যে আমি এই মুহূর্তে যেহেতু আমার ব্যাক টু ব্যাক কাজ চলছে তো সেই জন্য আমি এই সময়টা আমি নিউট্রাল থাকতে চাই, কাজের প্রতি আমি কনসেন্ট্রেটেড থাকতে চাই এবং কাজকে আমি যেহেতু মানে আমার ফার্স্ট মানে আমার যে রেকগনিশন সেটা আমি যদি বলি সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর, তো আমি সেই জন্য সেই অ্যাক্টিং প্রফেশনটাকে আমি টিকিয়ে রাখতে চাই। আমার একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে যে আপনি বিজেপি যে বলছেন যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো রক্ষা করতে পারেনি, আপনাদের ক্ষেত্রে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সেরকম কিছু করেনি, কি এমন প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছিল যেটা রক্ষা করা হয়নি? সবার আগে যেটা বলেছিল যে আমাদের যেহেতু আমাদের মেন কনসার্ন ছিল দেখো যে আমরা হয়তো যেটা এখানে মিসিং হচ্ছিল আমাদের যেগুলো যে মানে আমরা ডিরেক্টলি কারোর সাথে কথা বলতে গেলে কারোর ভায়া যেতে হচ্ছিল যেগুলো যে প্রবলেমগুলো ছিল তখন আমাদের মনে হয়েছিল সেই জন্য আমাদের যাওয়া হয়েছিল এবং যাদেরকে আদর্শভাবে আমরা গেছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের রাজীবদা এবং শুভেন্দুদা, কারণ তখন আমরা তারা সেইভাবেই আমাদেরকে বলেছিল। শুভেন্দুদা তো এখনও রয়েছেন বাট তিনি তার সাথে আমার এখন কোনো যোগাযোগ নেই, মানে তখন যেভাবে ছিল মানে ওই সময়টাতে যখন ভোটের সময় যখন আমাদেরকে দরকার ছিল তখন যেভাবে আমার সাথে যোগাযোগ ছিল এখন সেইভাবে একদমই যোগাযোগ নেই। আর তাছাড়া আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে বলেছিল যে তারা অনেক কিছু মানে আমাদের তখন যে যে প্ল্যানসগুলো তাদের মানে আমরা যখন মিটিংয়ে বসতাম আমাদেরকে বলা হয়েছিল যে এই প্ল্যানস আছে আমরা এই পরবর্তীকালে এই জিনিসগুলো যেগুলো মিসিং আছে সেগুলোকে করবো, বাট সেগুলো নিয়ে এখন একদমই কোনো কথাই হচ্ছে না বা কোনো ভাবনা চিন্তাই তাদের নেই। তো সেই জন্য এখন মনে হচ্ছে তখন জাস্ট মাত্র জয়েন করানোর জন্য হয়তো আমাদেরকে এই কথাগুলো বলা হয়েছিল বা তখন জাস্ট যাতে আমরা এই দলে থেকে মানে তৃণমূলের এগেনস্টে কিছু বলি সেই জন্য হয়তো এই কথাগুলো বলা হয়েছিল। এখন সেগুলো রিয়েলাইজ করছি যে না সে তো তারা তো সত্যি কোনো মানে চেষ্টাই দেখাচ্ছেন না, তো সেই জন্য সেই খারাপ লাগাটা থেকে। এবং এরকম অনেকে আছেন যারা যারা আপনারা নিজেরাও জানেন, আমি নাম নিয়ে বলছি না কারোর, যারা মানে আর্টিস্টকে অসম্মান করে কথা বলে, তো সেই জায়গাতে আমার মনে হয় এরকম কি হয়েছে দলে থাকাকালীন আপনাকে অসম্মান করা হয়েছে? আমাকে হয়তো না, বাট ডেফিনেটলি আমাদের আর্টিস্ট ফোরামের যখন লোকেদের ব্যাপারে কিছু বলা হয় তখন আমরা সবাই একটা জোট ইউনিট একটা আমরা ইউনিটি আমাদের মধ্যে আছে আর্টিস্টদের মধ্যে, তো সেই জায়গাটাকে আমরা কোনোদিনও ভাঙতে পারবো না এবং সেই জিনিসগুলো আস্তে আস্তে খারাপ লাগতে লাগতে একটা জায়গায় এমন আসে যেখানটাতে ডিসিশন নিতেই হয় একটা, তো আজকে সেই ডিসিশন নেওয়া। পরবর্তীকালে কি রাজনীতির ময়দানে আবারও দেখা যেতে পারে? ডেফিনেটলি দেখো মানে একবার যখন রাজনীতির ময়দানে নেমে মানে একটা খেলাধুলো করে মজা পেয়েছি তাহলে ডেফিনেটলি সেই মজাটাকে আবার এনজয় করতে আমার মনে হয় আবারও ভালো লাগবে।